মানুষ পেরেশান হয়ে গেছে জিনিসপত্রের দাম নিলে। বাজার মূল্য তাহলে কি একটা লাগাই রাখছে, এটা চলে কি চলে না, মানুষ কি আদৌ এটার সুফল ভোগ করতেছে কি না, এগুলো তো আসলে দেখার মতো কেউ নাই। এগুলি কোনো কাজে আসে না, এগুলি ওরা দেখায়ও না, হয়তো টাঙ্গে রাখছে, কোনো কাজে আসবে না এগুলা। আমার এখন বলছে যে তালিকাটা দেখেন, তালিকা নাই, কিছু নাই, দামটা ঠিকই তো বাড়াই আনিল, আমি 10 টাকার জন্য অনেক বাড়াবাড়ি করছি। এত বাজার যাচাই করে দেখা যায় বোর্ডের মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য কেনা বেচা হচ্ছে। বিক্রেতারা বলছেন ডিসপ্লে বোর্ডে মনগড়া দাম নির্ধারণ করা হয়েছে। আমি সেটা আমরা বলতে পারবো না, কারণ আমরা কিভাবে তারা রেটটা দিচ্ছে সেটা আমরা জানি না। যে আমাদের ওই বেগুনা যে কিনা আছে 350 টাকা পাল্লা, 70 টাকা কেজি কিনা, আমরা বেশি 80 টাকা, কিন্তু তারা আমাদের সাথে মানে যোগাযোগের একটা রেটের মানে একটা দাম নিয়ে বলতো, কিন্তু সেটাও হয় না, নিজের ইচ্ছা মতো তো সরকার লুকু বসে। এই অবস্থায় শুধু ডিসপ্লে বোর্ড বসিয়ে নয়, বাজারগুলোতে সার্বক্ষণিক নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা।